অলরেডি ঈদের পরব দরজায় খটখট করছে, তার সাথে ওপার বাংলা থেকে সুপারস্টার শাকিব খান আমাদের জন্য নিয়ে এসে তার আপকামিং ফিল্ম লিডার আমি বাংলাদেশের অফিসিয়াল ট্রেলার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বানি। এখন আমি লিডার আমি বাংলাদেশের অফিসিয়াল ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা ঘন্টা খানিক আগে বেরিয়ে গেছে আরটিভি মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটার স্ক্রিন প্লে এবং ডিরেকশন দিয়েছে তপু খান, এবং এখানে কাস্টিংয়ে আছে সুপারস্টার শাকিব খান, বুবলি, সাদুজ্জামান সেলিম সহ আরও অনেকে। তো ট্রেলারটি আমি দেখলাম, আমার কেমন লাগলো এই সব কিছু সম্পর্কে তোমার সাথে একটা অনেস্ট রিয়াকশন শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ট্রেলারটি 2 মিনিট 56 সেকেন্ডের মতো বানানো হয়েছে, এবং ট্রেলারটি কিন্তু টিজারের থেকে বেটার এডিট করা হয়েছে, এই কথাটা তো অবশ্যই আমি বলবো। এবং এই ট্রেলারটার মাধ্যম দিয়ে যেই খামতিগুলো আমি টিজার রিয়াকশনের সময় বলেছিলাম সেটা একটু হলেও আমি এখানে এক্সপ্লেন করতে পারবো, বা আমি বলতে পারবো যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দিস ফিল্ম। নাও ট্রেলারটা যদি আমাকে পার্সোনালি বলা হয় যে তোমার কেমন লেগেছে, আমার ট্রেলারটা খারাপ লাগেনি। এবং ট্রেলারের গল্পটা যেটা দেখিয়েছে সেটা কিন্তু নভেল নয়, মানে এরম গল্প যে আগে আমরা দেখিনি সেটা আমি বলবো না, তবে ট্রেলারটাকে যেভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু দেখতে আমার ভালো লেগেছে। তো পুরোপুরি গল্পটাই আমাদেরকে ট্রেলারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই ট্রেলারটা। তবে এই টাইপের গল্পে কিছু যদি র্যাপ করে রাখা হয় সেটা একটাই জিনিস হতে পারে, যে সাসপেন্সটা কি হবে কেন হবে। তবে যে মূল কাঠামোটা সেটা হচ্ছে শাকিব খানের চরিত্রটা হচ্ছে এমন একজন যুবকের যে চাইছে যে তার আশেপাশে সবাই যেন রেসপন্সিবল হয়, তারা যেন লোকেদের পাশে দাঁড়ায়, এবং যখনই কোনো করাপশন হচ্ছে বা কিছু খারাপ কিছু হচ্ছে তার জন্য সে প্রোটেস্ট করছে, এবং সেইভাবে সে তার দলবলকে ভারী করাচ্ছে। তাকে সাহায্য করছে বুবলির চরিত্রে একটি মেয়ে, যে তার সাথে লাভ ইন্টারেস্টেও আছে, এবং তার সাথে কিছু এনিমিজ আছে যারা এই কাজটাকে সাপোর্ট করছে না, এবং সে তার অপোজিটে দাঁড়াচ্ছে, এবং তার সাথে কীভাবে ফেস অফ করে সে সব কিছু জানার জন্য আমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো ফিল্মটার টোটাল যে সিনটা সেটা কিন্তু পুরোপুরি নায়ক ফিল্ম যেটা আমাদের ইন্ডিয়াতে হয়েছে অনিল কাপুরের সেটার কথা তোমাদেরকে মনে করাবে। তার সাথে সাথে মিনিস্টার ফাটাকেষ্টো বা MLA ফাটাকেষ্টো, যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখেছিলাম বাংলা থেকে, সেই ফিল্মের কথাও তোমাদেরকে মনে করাবে। তাই বলে আমি কিন্তু বলছি না যে ওখান থেকে পুরোপুরি এটা কপি করা বা ইন্সপায়ার্ড, এটা হতেও পারে যে গল্পটাকে যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছে সেই জন্য হয়তো আমার কাছে ওটা মনে হচ্ছে। তাই বলে আমি এটা বলছি না যে এই ফিল্মটা হচ্ছে সেই দুটো ফিল্মের কপি, তবে পুরো কাঠামোটা বা স্ট্রাকচারটা কিন্তু ওভারঅল সেরকমই মনে হলো। শাকিব খানকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বুবলিকেও দেখতে খুব সুন্দর লাগছে। দুটো গান যেটা এই ফিল্মের অলরেডি হিট লিস্টে চলে এসে সেই দুটো গানকেও কিন্তু এই ট্রেলারে ইউটিলাইজ করা হয়েছে, এবং ট্রেলারের মধ্যে যেইভাবে গানগুলোকে প্লেস করে সেটা কিন্তু শুনতে ভালো লাগে, রাদার দ্যান মনে হয় না ট্রেলারের মধ্যে বেকার ঢোকানো হয়েছে। অ্যাকশন সিনসগুলোকে বেশি খোলাসা করা হয়নি, হালকার ওপর দিয়ে দেখানো হয়েছে, বাট যেইটুকুনি দেখিয়েছে আজগুবি মনে হয়নি, দেখতে ভালোই লেগেছে। তো আমার এই ফিল্মটা ঘিরে একটা এক্সপেকটেশন আছে, বাট অ্যাজ ইউজুয়াল আমরা এপার বাংলা থেকে এই ফিল্মটা কবে দেখতে পারবো জানি না। এটা থিয়েট্রিক্যাল রিলিজ বাংলাদেশে ঈদুল ফিতরের উপলক্ষে করা হচ্ছে, তো আশা করা যায় সামনে সপ্তাহে এটা মুক্তি পেয়ে যাবে। সো অল দ্য বেস্ট টু দ্য টিম অফ লিডার আমি বাংলাদেশ। তো তোমরা যারা যারা ট্রেলারটি দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার যদি ট্রেলার রিয়াকশনে ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। Till then, stay tuned.